নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা থেকে আলোচনা করব। আমি ইতিমধ্যে পর্ব আকারে বেশ কয়েকটি পর্ব দিয়েছি, আমি চেষ্টা করছি অধ্যায়টা পুরো কভার করতে। সেজন্য তোমরা নিয়মিত ক্লাসটা ফলো করো এবং এখানে SW থাকছে, সেই SWটা করার চেষ্টা করো। তো আমরা শুরু করি। এখানে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছ, আমরা তিনটা অঙ্ক সলভ করব এবং পরে একটা SW দেব, ঠিক আছে? তাহলে এক নম্বর, প্রথমের সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি 441 হলে এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের 13.2 এর 18 নম্বর অঙ্ক। তো আমরা শুরু করি। প্রথমের সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এইটার মানে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, এভাবে স্বাভাবিক সংখ্যা, এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন, ঘন মানে তোমরা জানো কিউ, এরকম কিউ, এবং এগুলার সমষ্টি, এই টোটাল এটা সমষ্টি যদি 441 হয়, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমাকে এই এন এর মানটা বের করতে হবে। তো আমরা জানি 1 কিউব 2 কিউব 3 কিউব এবং এন কিউব, এটা একটা সূত্র। এটার সূত্রটা হচ্ছে আমরা জানি, আমরা লিখি তাহলে এক নাম্বার দিয়ে আমরা করছি। আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটাকে আমরা লিখতেছি, অর্থাৎ অর্থাৎ এই ব্যাপারটাকে কি বলছি আমরা, 1 কিউব 2 কিউব 3 কিউব এভাবে এন সো অন এভাবে এন কিউব, হ্যাঁ, 1 কিউব 2 কিউব 3 কিউব এন কিউব, এটা সমান আমরা সূত্র জানি n n+1/2 হোল স্কয়ার, এটা সূত্র। তোমাদের 13.2 এর অনুশীলনের মধ্যে তোমরা একটু দেখতে পাবা এই সূত্রটা, 1 কিউব 2 কিউব 3 কিউব এন কিউব সমান হচ্ছে n n+1/2 হোল স্কয়ার। কিন্তু ওনারা বলছে এই সমষ্টিটা হচ্ছে কত, 441। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এত সমান হচ্ছে 441। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে n n+1/2 হোল স্কয়ার সমান হচ্ছে কত, 441। তো আমরা যদি এখান থেকে আমরা 441কে যদি স্কয়ার লিখতে চাই, এটাকে বর্গমূল করলেই চলে আসবে, তো হোল স্কয়ার 441কে যদি আমরা একটু বর্গমূল করি, আমরা একটি ক্যালকুলেটরটা নিই, সেই ক্ষেত্রে আমরা যদি √441 দিই, সেক্ষেত্রে আমার মানটা হচ্ছে 21, তার মানে এটা হচ্ছে 21 স্কয়ার। তাহলে ওইদিকে স্কয়ার স্কয়ার আছে, তাহলে বর্গমূল করলে স্কয়ারটা চলে যাবে, সেক্ষেত্রে আমার n n+1/2 সমান হবে কত, 21। এটাকে লিখতে পারো বর্গমূল করে, এটা হচ্ছে বর্গমূল করে। তাহলে এখন যদি আর গুণ করো তাহলে কত হবে, n² + n এবং 21 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 42। আর গুণ আমরা যদি এখন করি এই ব্যাপারটা, যদি আমরা এদিকে করি তাহলে বা n² + n 42টা যদি পাশে নিয়ে আসি, -42 = 0, এটাকে মিডল টার্ম করলে 642, 7 থেকে 6 হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি n² + 7n - 6n - 42 = 0। তাহলে n কমন নিলে n + 7, আর এখানে যদি -6 কমন নিই তাহলে n + 7, এখানে আবার n + 7 এবং n - 6 = 0 উৎপাদনটা করা। এখান থেকে আমরা যদি লিখি এভাবে, হয় n + 7 = 0, সেক্ষেত্রে n = -7। কিন্তু আমরা জানি n মানে হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টা পদ, যখন আমরা পদের সংখ্যা বুঝাই তখন এটা তো একটা পদ, দুইটা পদ এভাবে আমরা গুনতে পারি, কিন্তু বিয়োগ 1, বিয়োগ 2, বিয়োগ 3 এভাবে কিন্তু পদের সংখ্যা হয় না। তাহলে n এর মান এখানে -7 গ্রহণযোগ্য নয়। তা আমরা লিখব কিন্তু পদের সংখ্যা ঋণাত্মক হয় না,
ঋণাত্মক হয় না আমরা বলতে পারি তাই n is not equal to minus 7 তাহলে এদিকে আমরা লিখলাম অথবা n minus 6 সমান 0 সেই ক্ষেত্রে আমার n এর মান কত আসছে 6 তাহলে আমার একটা আনসার চলে আসছে n এর মান কত তাহলে n এর মান কত তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার n এর মান 6 এরপরে একটা আরেকটা পার্ট আছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তো n এর মান যদি 6 হয় ওই সংখ্যাগুলোর সমষ্টি যেহেতু সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলতে আসলে কি বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলতে আসলে বোঝাচ্ছে 1+2+3 এভাবে 4+5+6 এটা সমষ্টিটা বোঝাচ্ছে n এর মান যদি 6 হয় 6টা সংখ্যার সমষ্টি কত তো এটা যোগ করো তো তুমি বুঝতে পারছো সেটা যোগ করো 6 5 11 11 4 15 15 3 18 18 দিয়ে 20 20 রাখি 21 তার মানে এটা হচ্ছে আনসার হচ্ছে 21 কিন্তু এটা আমার অঙ্কের মাধ্যমে করতে হবে সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার গুণের সমষ্টি কি জানি আমরা জানি আমি যদি এখানে করি আমরা জানি স্বাভাবিক সংখ্যার গুণের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘন না এখানে শুধু নরমাল সমষ্টি যদি n এর মান যোগফল কত এই যে সমষ্টি নির্ণয় করো তাহলে সমষ্টির সূত্র হচ্ছে n n plus 1 by 2 তোমরা জানো এভাবে যদি n পর্যন্ত থাকে এভাবে যদি n পর্যন্ত থাকে সেটা সূত্র হচ্ছে n n plus 1 by 2 তাহলে এখানে যেহেতু আমার n এর মান হচ্ছে 6 তাহলে আমি যদি এখানে যদি 6 বসাই 6 6 যোগ 1 এটা হচ্ছে 2 6 এর কে 7 যদি 6 কে ভাগ করি 3 এখানে 7 3 7 হচ্ছে 21 এটা হচ্ছে আমার আনসার তাহলে এই একটা একটা আনসার হচ্ছে 6 আর একটা আনসার হচ্ছে কত 21 ওকে আশা করি তোমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো আমরা এরপরে দুই নম্বর অঙ্কটা একটু দেখি দুই নম্বর অঙ্কটা আমরা যদি একটু দেখি তাহলে আচ্ছা দুই নম্বর অঙ্কটা হচ্ছে 2-4+8-16+8 ধারা সাতটি পদের সমষ্টি কত এটা হচ্ছে 13.2 এ 12 নম্বর আমি আসলে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক দিচ্ছি যাতে তোমাদের পুরো 13.1 এবং 13.2 তোমরা যদি পর্ব আকারে আমার এই ভিডিওগুলো দেখে থাকো তাহলে ওভারঅল আমি চেষ্টা করছি মোটামুটি প্রত্যেকটা অঙ্ক যেন আমাদের মোটামুটি আমরা প্রত্যেকটা অঙ্ক যেন আমরা সলভ করতে পারি সেজন্য আমি ভ্যারাইটিস তোমাদের অঙ্ক দেওয়ার চেষ্টা করছি তাহলে দুই নম্বর 2-4+8-16 এটা একটা ধারা তাহলে আমরা লিখব 2-4+8-16+ দেখতে পাচ্ছ এটা যদি আমরা বিয়োগ করি এখান থেকে যদি বিয়োগ করি ডিফারেন্স হচ্ছে আর যেভাবেই হোক প্লাস মাইনাস যদি বাদও দিই এখানে ডিফারেন্স 2 এখানে ডিফারেন্স আবার 8-4 হ্যাঁ এখানে ডিফারেন্স আবার একরকম এখানে 16-8 আবার ডিফারেন্স 8 হয়ে গিয়েছে সেক্ষেত্রে বিয়োগ প্রশ্নই আসে না কিন্তু আমরা যদি ভাগ করি -4 2 এটা এক্ষেত্রে হবে ভাগ -2 8 কে যদি -7 দিয়ে ভাগ করি তাও -2 -16 কে যদি 8 দিয়ে ভাগ করি তাও -2 তার মানে এটা গুণোত্তর দ্বারা তাহলে আমরা সেই ব্যাপারটা একটু দেখাই তাহলে এখানে আমি যদি বলি -4/2 মানে -4/2 সমান হচ্ছে কত 4 কে দিয়ে ভাগ করলে 2 -3 কমা আবার যদি আমি 8 কে তার আগে পদ দিয়ে ভাগ করি তাও কিন্তু -2 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 -3 এখানে চলে আসলো -2 আচ্ছা তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা একটু গুণোত্তর দ্বারা আমরা লিখব এটি একটি গুণোত্তর দ্বারা যা প্রথম পদ আমরা প্রকাশ করি এ দ্বারা তাহলে হচ্ছে 2 এরপর হচ্ছে সাধারণ অনুপাত কে আমরা আদ্বারা প্রকাশ করি আর এর মান কত আসছে -2 আমাদের সাতটি পদে সমষ্টি কত স্পেসিফিকলি বলছে সাতটি পদ তাহলে এখানে কিন্তু n সমান কিন্তু দেয়া আছে 7 সাতটি পদে সমষ্টি কত এবং r এর মান যেহেতু -2 এক থেকে ছোট সেই ক্ষেত্রে আমরা এক থেকে ছোট একটা সমষ্টি সূত্র আছে তাহলে আমরা জানি সমষ্টি s n a তখন আমরা 1-r^n আটটা পড়ে থাকবে এবং 1-r এখানে আমরা লিখব শর্তটা হচ্ছে কি এখানে r less than 1 মানে r যদি 1 থেকে ছোট হয় তখন এই সূত্রটা যেহেতু r এর মান আমার এখানে -2 আসছে তাহলে আমরা মানগুলো যদি আমরা বসিয়ে দিই এই এর মান হচ্ছে আমার কত এর মান হচ্ছে 2 আর পরে 1 -r আর r এর মান হচ্ছে আমার কত -2 r এর মান -2
মাইনাস টু তার উপরে পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত, সরি এখানে সাত পদের সমষ্টি, তাহলে এস সেভেন দিলাম, এস সেভেন সমান সাত পদের সমষ্টি এস সেভেন, তাহলে এখানে এন এর মান হচ্ছে সেভেন, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, এবং ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে কত মাইনাস টু। আমরা যদি একটু পাশে করি তাহলে এস সেভেন সমান আমার এটা হচ্ছে টু টু, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আচ্ছা ওয়ান দিলাম, এরপর মাইনাস দিলাম, এরপরে দেখো এই মাইনাসটা দিলাম, এই মাইনাস যদি সাতবার গুণ করি আমরা জানি মাইনাস হবে, মাইনাস যদি বিজোড় গুণ করি মাইনাস, আর জোড় সংখ্যা যদি গুণ করি এটা প্লাস, তারপর আমরা দেখি টু টু দি পাওয়ার সেভেন কত হবে, টু টু দি পাওয়ার সেভেন যদি আমরা করি সেক্ষেত্রে এটা হচ্ছে একশো আঠাশ, তার মানে মাইনাস একশো আঠাশ, এটাকে প্লাস ব্র্যাকেট দিলাম, নিচে হচ্ছে কত ওয়ান প্লাস টু, মাইনাস সেভেন প্লাস টু, আচ্ছা তারপরে এটা যদি আমরা কাজ করি দুই, এরপর এটা সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, ওয়ান মাইনাস মাইনাস প্লাস একশো আঠাশ, দুইয়ের সাথে একযোগ করলে হয় তিন, তাহলে আমরা যদি একটু কাজ করি দুই গুণ একশো আঠাশের সাথে একযোগ করলে হয় একশো উনত্রিশ, নিচে হচ্ছে তিন, তাহলে আমরা যদি এটা দিয়ে মুকুলিটাকে কাটি তিন চার বারো তিন তিরিখা নয় তিন তেতাল্লিশ, হ্যাঁ তিন চার বারো তিন তিরিখা নয়, এবং ফর্টি থ্রি গুণ দুই গুণ করলে হয় এইটি সিক্স, তাহলে আমার আনসার হচ্ছে কত এইটি সিক্স, আমার দুই নম্বর অঙ্কটা হচ্ছে আনসার কত এইটি সিক্স। এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা দেখি, তিন নম্বর অঙ্কটা হচ্ছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে, যদি বৃহত্তর টুকরাটি ক্ষুদ্রতর টুকরার দশ গুণ হয় তবে ক্ষুদ্রতর টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় কর। আচ্ছা আমি একটু বলে নিই, এই ধরনের অঙ্কগুলা তোমরা কিন্তু বেশ কয়েকবার করবা, কয়েকবার পরে আস্তে আস্তে অঙ্কটার প্রশ্নটা বোঝার চেষ্টা করবো এখানে আসলে কি বলতে চেয়েছে। যেমন এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরা, এখানে একটা মেসেজ আছে দশটা টুকরা করেছে, টোটাল এক মিটারটা লোহার টুকরাটাকে দশটা টুকরা করছে এবং টুকরাগুলো দৈর্ঘ্য গুণোত্তর দ্বারা গঠন করে, আরেকটা মেসেজ আছে গুণোত্তর দ্বারা গঠন করে, যদি বৃহত্তর টুকরাটি ক্ষুদ্রতর টুকরা দশ গুণ, যে দশটা টুকরা করে দশটা টুকরা সবচেয়ে শেষের টুকরাটা সবচেয়ে আগের টুকরার দশ গুণ, বৃহত্তর টুকরাটি ক্ষুদ্রতর টুকরা যদি দশ গুণ হয় তবে ক্ষুদ্রতর টুকরাটি দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, মনে করি এখানে আমি বুঝতে পেরেছি এই আমার যে লৌহটা আছে সেটা হচ্ছে দশটা টুকরা, আমি ধরলাম আমার টুকরাগুলো হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু, এভাবে এক্স থ্রি, এবং এভাবে আমার যেহেতু দশটা টুকরা আমি ধরলাম এখানে এক্স টেন, এবং এই যে দশটা টুকরা এই দশটা টুকরা দৈর্ঘ্য কিন্তু আসলে এক মিটার, তার মানে এক মিটার যেটা এক মিটারটাকে দশটা টুকরা করছে, এবং এক মিটার, আচ্ছা এক মিটার যেটা আমাকে মিলিমিটারে প্রকাশ করছে এটাকে আমরা বলবো এক হাজার মিলিমিটার, এক হাজার মিলিমিটার মিলিমিটার এক হাজার মিলিমিটার লিখলাম, তার মানে এই প্রথম টুকরা থেকে দশটা টুকরা যোগফল হবে কত এক হাজার মিলিমিটার। আবার দেখো এই টুকরাটা কিন্তু এই টুকরার দশ গুণ, এই টুকরাটা এই টুকরা কিন্তু দশ গুণ, যেহেতু বৃহত্তর টুকরাটা ক্ষুদ্রতর টুকরা দশ গুণ, তাহলে এটা বড় টুকরা এটা হচ্ছে সবচেয়ে ছোট টুকরা, তাহলে আমরা বলতে পারি এই টুকরাটা বড় টুকরাটা এটা এটার টুকরা এখানে হচ্ছে দশ গুণ, দশ গুণ আসছে। আচ্ছা প্রথম টুকরা যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা গঠন করে, তাহলে প্রথম টুকরাটাকে আমি ধরলাম এখানে, এটাকে আমরা ধরলাম এ, মানে প্রথম পদ প্রথম টুকরা হচ্ছে এ, তাহলে এটা যদি এটা দশ গুণ হয় তাহলে এই এই টুকরাটা হবে টেন এ, যদি এই টুকরাটা এই টুকরাটা দশ গুণ টেন এ, কেমন, এবং এখানে যেহেতু এটা গুণোত্তর দ্বারা গঠন করে তাহলে এখানে একটা সাধারণ অনুপাত আছে সেটা আমরা জানি না, এবং আমি ধরলাম এটা সাধারণ অনুপাত হচ্ছে আর, সাধারণ অনুপাতটা হচ্ছে কত আর, এখানে সাধারণ অনুপাতটা আর, তাহলে আমার একটা টোটাল গুণোত্তর দ্বারা প্রথম পদ আমি ধরে নিয়েছি এ যেটা হচ্ছে প্রথম টুকরা, এবং শেষ টুকরা যেটা দশম টুকরা সেটা হচ্ছে টেন এ, কোত্থেকে আসলো দশ গুণ, এবং এখানে কিন্তু একটা সাধারণ অনুপাত কাজ করে যেহেতু গুণোত্তর দ্বারা সেটা হচ্ছে কিন্তু আর, এটা আমরা ধরলাম। এখন আমরা যদি অঙ্কটা করি, আমরা যদি এইখান থেকে অঙ্কটা করি, তাহলে আমি যদি এখানে তিন নম্বরটা করি, ধরি দশটি টুকরা বিভক্ত করা হলো টুকরাগুলো দৈর্ঘ্য গুণোত্তর দ্বারা গঠন করে,
দৈর্ঘ্য হচ্ছে গুরুত্ব দ্বারা গঠন করে। আচ্ছা আমরা ধরতে পারি প্রথম টুকরার দৈর্ঘ্য, প্রথম টুকরার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রথম টুকরার দৈর্ঘ্য এ, এটা আমরা লিখলাম। এবং প্রথম টুকরার দৈর্ঘ্য হচ্ছে, সুতরাং দশম টুকরার দৈর্ঘ্য, সুতরাং দশম টুকরার দৈর্ঘ্য হচ্ছে কত? টেন এ। দশম টুকরার দৈর্ঘ্য হচ্ছে কত? টেন এ। আচ্ছা আমরা এক কাজ করি, প্রথম টুকরার দৈর্ঘ্য যেটা এ আছে সেটাকে আমরা, যেহেতু আমরা চিন্তা করেছি এটা মিলিমিটার, আর একটু সহজ করে করি, এটাকে লিখলাম মিলিমিটার, 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 তাহলে এটা হবে মিলিমিটার, এটাও মিলিমিটার। আচ্ছা এবার দেখো, যেহেতু টুকরাগুলো গুরুত্ব দ্বারা গঠন করে, এখানে দেখতে পারি যেহেতু টুকরাগুলো গুরুত্ব দ্বারা গঠন করে, সেহেতু ওই ধারা প্রথম পদ হচ্ছে, প্রথম পদ সমান হচ্ছে এ, যেটা আমি প্রথম টুকরা দৈর্ঘ্য ধরেছি এবং গঠন করে, সেহেতু ওই ধারা প্রথম পদ হবে এ। আচ্ছা এটা আমরা বুঝে গেছি। আচ্ছা এবং ধরি, এটা যদি আমরা ধরছি এবং ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে এটা আমরা ধরছি, আর এটা যেটা আগেই বলে দিয়েছি এ, তাহলে আমরা প্রথম পদকে বলছি এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। আচ্ছা এ যদি হয় তাহলে দশম পদ হবে, এনতম পদ কত? আমরা জানি গুণোত্তর দ্বারা এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দশম টুকরা দৈর্ঘ্য আই মিন দশমতম পদ, তাহলে দশতম পদ এ আর টেন মাইনাস ওয়ান মানে এ আর টু দি পাওয়ার নাইন, তাহলে আমরা দশমতম পদ পেয়ে গেছি এ আর টু দি পাওয়ার নাইন। কিন্তু আমরা আবার দেখো দশম টুকরা দৈর্ঘ্য বলতেছি টেন এ মিলিমিটার, তার মানে দশমতম পদ মানে এটা যে দশম টুকরা, এই যে দশমতম পদ দশম টুকরা টেন এ, তাহলে আমরা সপ্তমতে এ আর টু দি পাওয়ার নাইন সমান টেন এ লিখতে পারি, আমরা লিখতে পারি সপ্তমতে এ আর টু দি পাওয়ার নাইন সমান হচ্ছে টেন এ, আমরা লিখতে পারলাম এখানে। তাহলে এখান থেকে আমরা যেহেতু আমরা একটা কাজ করতে পারি, আমার এখানে আমার আবার আছে কত? টেন এ। আচ্ছা টেন এ, এ আর নাইন হচ্ছে টেন, তাহলে এখান থেকে ওই দিকে আমাদের এটা চলে যাবে, সেখান থেকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার নাইন সমান হচ্ছে টেন। তাহলে এখান থেকে আমরা আর সমান লিখতে পারি টেন, এই যে ঘাত নাই এটা যখন এই পাশে চলে আসে তখন কিন্তু এটা কিন্তু ওয়ান বাই নাইন হয়ে যায়, আর সমান টেন ওয়ান বাই নাইন। আচ্ছা এটা তোমাদের কঠিন লাগতে পারে, আমরা কিন্তু প্রায় সময় করি ব্যাপারটা, যেমন আমরা যদি লিখি এক্স স্কোয়ার সমান আমরা মনে করে লিখলাম নাইন, তখন কিন্তু আমরা এখানে লিখে দিই এক্স সমান আমরা বর্গমূল করে লিখে দিই তিন, আসলে এটা কিন্তু এক্স এই নাইন, এই যে দুই স্কোয়ার আমরা যদি বর্গমূল করি এটা আসলে এদিকে আসলে হাফ হয়ে যায় হাফ, আর এই যে নাইন এই নাইনটাকে আমরা কিন্তু লিখি থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার, আর এই যে হাফ হয়ে যায় এই দুই দুই কাটা যায় তখন আমরা লিখি তিন, আসলে এই তিনটা। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি এখানকার স্কোয়ারটা আসলে এই পাশে আসলে হাফ হয়ে যায়, যেটাকে আমরা বলি আসলে বর্গমূল। এখানে যদি পাওয়ার তিন থাকে তাহলে এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে, ফাইভ থাকলে পাওয়ার ফাইভ থাকলে এখানে আসলে ওয়ান বাই ফাইভ পঞ্চমূল হয়ে যাবে, তাহলে এখানে যদি পাওয়ার নাইন হয় এটা ওয়ান বাই নাইন হয়ে যাবে, তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। হ্যাঁ আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম টুকরার দৈর্ঘ্যের মান, দেখো ক্ষুদ্রতর টুকরার দৈর্ঘ্যের মান, তো ক্ষুদ্রতর টুকরাটা সবচেয়ে ছোট টুকরা, এই এর মানটা বের করতে হবে। আচ্ছা এই এর মান তো আমরা বের করতে পারবো না এমনিতে, কিন্তু আমরা সমষ্টি সমান এক হাজার মিলিমিটার এটা কিন্তু আমরা জানি, তাহলে আমরা সমষ্টি সূত্র লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি সমষ্টি, আমি যদি আমি এখানে মুছে দিই প্রথম টুকরা দৈর্ঘ্য এক মিলিমিটার এটা থাক, এটা থাক, আমি এখান থেকে এটা করি সমষ্টি লিখে এরপরে এই কাজটা করছি আমি, সমষ্টি এস না এন সমান, আমার সূত্র হচ্ছে এ
আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, কেমন? এখানে দেখি একটু গ্রেজুয়ালি বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আর মান হবে কত? এক থেকে বড়, যেহেতু টুকরা গ্রেজুয়ালি বাড়ছে তাহলে এখানে হবে এস টেন, যেহেতু 10টা টুকরা আছে সমষ্টি বের করতে হবে এ আর আর টেন মাইনাস ওয়ান, এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান। আচ্ছা এটাই তো সমষ্টি, এবং এই দশম টুকরার টোটাল দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 1000 মিলিমিটার। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে এখানে যদি লিখি এ আর টেন, আচ্ছা আমি এখানে মানটা বসিয়ে দিই, তোমাদের এখানে যদি মানটা বসিয়ে দিই আমার এ এর মান কত? আচ্ছা এ এর মান তো আমরা ব্যাক করবো, এটা জানি না, এর মান আর এর মান কিন্তু আমরা পাইছি, আর এর মান কত দেখো তো, টেন ওয়ান বাই নাইন, তারপর আমার পাওয়ার কিন্তু টেন মাইনাস ওয়ান, আর এখানে আর মানে হচ্ছে কত, টেন ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান, এরকম একটা ব্যাপার আসছে। সরি, আচ্ছা এখানে যদি আমি একটা কাজ করি, এখানে যদি আমরা একটা কাজ করি, এ দেখো টেন, এই টেনটা কিন্তু এই গুণ করলে সূচকের মধ্যে, এটা হচ্ছে টেনটা কিন্তু পড়ে, টেন বাই নাইন মাইনাস ওয়ান, টেন ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান। আচ্ছা এরকম একটা ব্যাপার আসছে, আমরা একটু এখানে একটু আসবে কে দিই। আচ্ছা আমরা যদি এখানে ক্যালকুলেটার করি, ক্যালকুলেটার করবে এটা কত হবে, পরে টেন সূচক, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম টেন ভাগ নাইন, টেন ভাগ নাইন, তারপর ব্র্যাকেট পোস্টপোন করলাম, এটা আসলো উপরে আছে মাইনাস ওয়ান করে দিলাম, এরপর আসলো কত, আচ্ছা 11.91569, এরকম একটা ব্যাপার আসছে, 11.91569। আমি এক দশমিকের পর আরো অনেকগুলো মান আসছে, আমি একটু লিখলাম, তাহলে আমি যদি লিখি আমার এখানে এ গুণ 11.91549, একটু লিখলাম, এবং নিচেরটা কত হয় দেখি একটু, নিচেরটা টেন পাওয়ার রেখে দিয়ে লিখলাম ওয়ান ভাগ নাইন ভাগ নাইন, ব্যাটের খোঁজ করলাম, এরপরে মাইনাস ওয়ান করলাম, আচ্ছা এটা আসলো 0.29154 9, এরকম আমি লিখলাম দশমিকের পরে। আচ্ছা তাইলে এটা পেলাম আমি দশ পদের সমষ্টি, তাহলে এখন আমি যদি দশ পদের সমষ্টি পেলাম, যদি দশ পদের সমষ্টি যে পেলাম এটা, তাহলে এটা হচ্ছে ওনারা কত বলছে 1000 মিলিমিটার। তাহলে আমি একটা কাজ করি, সরি আমি যদি এখন সপ্তম এটা সমান আমরা লিখবো কি 1000 মিলিমিটার, আমি এখন এখানে আমরা লিখবো, আমরা জানি এই উত্তরটা দিয়ে দেবো, 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে এইটাই সমান হচ্ছে আসলে 1000 মিলিমিটার, যেহেতু টোটাল সমষ্টি এই যে এখানে বলা আছে টোটাল সমষ্টি হচ্ছে 1000, এই টোটাল সমষ্টির সময় কিন্তু আমরা পেয়েছি এটা, তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি সপ্তমকে এ ইন্টু 11.91549, এটা হচ্ছে 0.29154, এটা সমান হচ্ছে কত 1000। এখান থেকে এই মানটা বের করি একেবারে, আমি এই জন্য এখানে কাজ করি নাই, একবারে করবো 1000 গুণ আন্দোলন করলে 0.29154 9, আর এটা চলে আসবে নিচে 11.91549, 11.91549। আমরা যদি একটু কাজ করি, শূন্য এটা কত গুণ যদি করি আমরা, 1000 গুণ এরপরে 0.29154 9, 2 9 1 5 4 9 2 9 1 5 4 9 সমান দিলাম, এরপরে ভাগ, ভাগ হচ্ছে 11.9 এরপরে 9 1 5 4 9 9 1 5 4 9, কত আসে, 24.47 আসে, আসন্ন মান নিলে 24 এটা দশমিক 4 6 8 আসে, 4 6 8, আমি যদি দশমিকের পর যদি দীর্ঘ রাখি 24.47 মিলিমিটার।
মিলিমিটার প্রায় দেখুন যেটা আমরা এই দড়ির যে তোমাদের যে রেখেছি এটা হচ্ছে মিলিমিটার তাহলে আমি যদি এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমার প্রথম টুকরা দৈর্ঘ্য হবে 24.747 মিলিমিটার এটাই হচ্ছে আমার উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এরকম অঙ্ক কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আছে এবং তোমরা এই ধরনের কোশ্চেনগুলো থাকলে এবং এগুলো হচ্ছে অত্যন্ত খুব বাস্তবভিত্তিক অঙ্ক এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমাদের কঠিন লাগবে না তো আমি তোমাদের এই নিরিখে তোমাদের একটা এইচ ডাব্লিউ দেব আমি এটা মুছে ফেলি চাকরি শুরু করেন এবং এবং সত্য হলো তার বেতন সত্য হলো তার বেতন পরবর্তী প্রতি মাসে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তার বেতন পরবর্তী প্রতি মাসে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে দুই বছরে এক্স এর মোট বেতন কত হবে দুই বছরে এক্স এর মোট বেতন কত হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এক্স 10 টাকা বেতনে চাকরি শুরু করেন এবং শর্ত হলো তার বেতন পরবর্তী প্রতি মাসে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে পরবর্তী প্রতি মাসে কিন্তু হ্যাঁ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে দুই বছরে এক্স এর মোট বেতন আর কত হবে তাহলে আশা করি তোমরা এটা পারবে এটা আমি নেক্সট ইয়াতে পরবর্তী কিন্তু এটা আনসারটা বলে দেবো তো তোমরা করে এই আনসারটার সাথে মিলিয়ে নেবা তো আজ এই পর্যন্তই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি।